আসসালামু আলাইকুম ভিউয়ার্স ডেবুকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি একাদশ শ্রেণীর ভর্তির নতুন একটি আপডেট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি ইতিমধ্যেই তোমরা জানো গতকাল থেকেই তৃতীয় পর্যায়ের আবেদন কার্যক্রম শুরু হয়েছে আর সেই আবেদন কার্যক্রম আজ একুশ নয় দুই তারিখ রাত বারোটা পর্যন্ত করা যাবে তোমরা দেখতে পাচ্ছ এটা এক্সাই ক্লাস অ্যাডমিশনের ওয়েবসাইট এখানে আসলেই দেখতে পাবে তথ্যগুলো তৃতীয় পর্যায়ের আবেদন আগামী একুশ নয় দুই তারিখ পর্যন্ত রাতে পর্যন্ত করা যাবে তার মানে আজ রাতেই শেষ হবে আর বিশেষ কোটা নিশ্চয়ন আগামী একুশ নয় দুই তারিখ রাত পর্যন্ত করা যাবে তার মানে এটারও লাস্ট ডেট আজকেই নিচেই দেখতে পাচ্ছ অনলাইন আবেদন আপডেট অ্যাপ্লিকেশন বিশেষ কোটা নিশ্চয়ন যার বিশেষ কোটা রয়েছে সে এখান থেকে নিশ্চয়ন করবে বিশেষ কোটা হচ্ছে স্পেশাল কোটা নিশ্চয়ন আর অনলাইনে আবেদন আর আপডেট অ্যাপ্লিকেশন হচ্ছে দুই ধরনের শিক্ষার্থীদের ক্ষেত্রে যেটা হচ্ছে কিছু শিক্ষার্থী প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপে আবেদনই করেনি তারা অনলাইন আবেদনের মাধ্যমে আবেদন করতে পারবে আবার কিছু শিক্ষার্থী রয়েছে যারা প্রথম ধাপে আবেদন করে কোথাও চান্স পায়নি তারাও অনলাইন আবেদনের মাধ্যমে আবেদন করতে পারবে আর আপডেট অ্যাপ্লিকেশন হচ্ছে যারা অলরেডি নিশ্চয়ন করে ফেলেছে কোনো একটি কলেজ পেয়ে সেক্ষেত্রে তারা অ্যাপ্লিকেশনটি আপডেট করতে পারবে তাদের ক্ষেত্রে অনলাইন আবেদন অপশনটির ক্ষেত্রে কিন্তু যেহেতু কোনো কলেজ নিশ্চয়ন করা হয়নি বা কোনো ধাপেই কোনো কলেজে আবেদনই করা হয়নি সেক্ষেত্রে আবেদন করতে হবে কিভাবে অনলাইনে আবেদন আবেদন করতে করতে হবে হবে বা আপডেট মাধ্যমে এ নিয়ে আলাদা ভিডিও রয়েছে আমার চ্যানেলে তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো যেহেতু আজ রাতের মধ্যে এই অনলাইন আবেদন কার্যক্রম শেষ হবে তৃতীয় পর্যায়ের আদৌ চতুর্থ পর্যায়ে আসবে কিনা সেটা এখনো বলা যাচ্ছে না যদিও ভর্তির নীতিমালায় বলার তৃতীয় পর্যায়ের আবেদন হচ্ছে শেষ ধাপের আবেদন তাই তোমরা যারা এখনো আবেদন করনি তারা এই নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করে ফেলো এই আবেদন করার ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ বিষয় যা আমি আগের পর্বগুলোতেও তোমাদের সাথে আলোচনা করেছি এক্ষেত্রে তুমি যদি একটি কলেজের চান্স পেতে চাও সেক্ষেত্রে তোমার জিপিএ যা রয়েছে তুমি যেই কলেজে আবেদন করতে চাও কলেজ লিস্টটি ঠিক সেভাবেই তুমি সাজাবে সেক্ষেত্রে তোমার যা জিপিএ রয়েছে তার থেকে কম জিপিএ চায় এরকম কলেজ তোমাকে বেছে নিতে হবে যাতে তোমার একটি কলেজে চান্স হয়ে যায় এই কৌশল অবলম্বন করলে তোমার যে কোনো একটি কলেজে চান্স হয়ে যাবে ইনশাল্লাহ আর এই কলেজে আবেদন করার ক্ষেত্রে কলেজ লিস্ট যখন তৈরি করবে তখন খেয়াল রাখবে ওই কলেজে কতগুলো সিট খালি রয়েছে মোট কথা তোমার কলেজে চান্স পাওয়া নির্ভর করছে ওই কলেজে কতগুলো সিট খালি রয়েছে তোমার জিপিএ কত চাচ্ছে এবং কতজন শিক্ষার্থী সেখানে আবেদন করছে তাই এ বিষয়ে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছিলে যে নিশ্চয়ন করার পর সেটা কি বাতিল করা যাবে বা কলেজ ভর্তি কি বাতিল করা যাবে নিশ্চয়ন করার পর তুমি একটি শর্তেই সেটা বাতিল করতে পারবে সেক্ষেত্রে তুমি যেই বোর্ডের শিক্ষার্থী তোমাকে সেই বোর্ডে যে মেনুয়ালি আবেদন করতে হবে তারপর বোর্ড যদি তোমাকে পারমিশন দেয় তাহলে তুমি সেই নিশ্চয়নটি বাতিল করতে পারবে কলেজ ভর্তির ক্ষেত্রেও তাই তোমাকে প্রথমে সেই কলেজে যেতে হবে যদি কলেজ সেটা গ্রহণ না করে তাহলে যেই বোর্ডের কলেজ সেই বোর্ডে যেয়ে তোমাকে পারমিশন নিতে হবে কলেজ ভর্তি বাতিল করার ক্ষেত্রে আর কলেজ ভর্তির ক্ষেত্রে তুমি কিন্তু একটি ভর্তি ফি দিয়ে দিবে সেই ভর্তি ফি কিন্তু সেখানে আর তুমি ফেরত পাবে না এটার কথা চিন্তা করেই তোমাকে সেই কলেজ ভর্তি বাতিল করতে হবে তাই তোমরা যারা এখনো আবেদন করেনি আজ রাত বারোটার মধ্যেই আবেদন কার্যক্রম শেষ হয়ে যাবে এর মধ্যেই তোমরা আবেদন করে ফেলো আবারও নতুন কোনো ভিডিওর আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। নেক্সট পর্বে থাকবে ভর্তি হতে অর্থাৎ কলেজে চূড়ান্ত ভর্তিতে কি কি ডকুমেন্ট লাগতে পারে এ নিয়ে বিস্তারিত তাই আজ বিদায় নিচ্ছি আল্লাহ